থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বস রে সবাই, টান রে সবাই টান, বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরব পাড়ি, যায় যদি যাক প্রাণ, আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা, কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকব বসে, পাদের রশি ধরব কষি, চলব গে গান, আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। গীতাঞ্জলির কবিতা পড়ল আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে, তার কথা শুরু হচ্ছে। এবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলব। আজকে শনিবার, 6ই কার্তিক 1428, ইংরেজির 23শে অক্টোবর 2021, তিথি আশ্বিন, কৃষ্ণপক্ষ তৃতীয়া, নক্ষত্র কৃত্তিকা, সূর্যোদয়ের সময় ভোর 5:40 হয়ে 12 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:01 হয়ে 56 সেকেন্ড। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সূচি আপনাদের সামনে পেশ করি। সরস্বতীর কথা তো শেষ হয়ে গেছে, এরপরে আমরা কার্তিককে নিয়ে কথা বলবো। মা দুর্গার মূর্তিতে যেমন লক্ষ্মী আছেন, সরস্বতী আছেন, তেমনি কার্তিক গণেশ তো আছেন, তো কার্তিককে দিয়েই আমরা শুরু করব আজকের আলোচনা। শেষ করতে পারবো এরকম কথা বলতে পারবো না। এরপর গীতার কথা। গীতার কথাতে ওই নিষ্কাম কর্ম নিয়ে নানান রকম সব কথাবার্তা হচ্ছে, আমরা সেই সব কথাবার্তা বলবো। তারপরে চলে যাব কালী মন্দিরের কথায়। হুগলির রাজবলহাটের শ্বেতকালীকে নিয়ে কথা হচ্ছিল, সেই কথা বলবো আপনাদের কিছুক্ষণ, এবং তারপর চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন জলন্ধরে আছি, পাঞ্জাবের জলন্ধরে। 92.7 BGFM শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করব পুরাণ চিরন্তন, কিন্তু একটু গান শুনে নেবার পর। 92.7 BGFM আমি আপনাদের সৌমিত্র বসু। সরস্বতীর কথা তো হলো একরকম করে, এবারে কার কথা বলবো? দুই ভাই বাকি আছেন, কার্তিক আর গণেশ। তাদের মধ্যে কার্তিকের কথাই আগে বলা যাক। এই যে দুর্গাপুজো গেল, দেবীকে ছেড়ে কার্তিকের দিকে ভালো করে তাকিয়ে দেখেছেন কখনো? নিশ্চয়ই দেখেছেন, বেশ মিষ্টি মিষ্টি, সুন্দর সুন্দর, হ্যাঁ, হাতে তীর ধনুক নিয়ে ময়ূরের উপর বসে আছেন। দেখবেন খুব সুন্দর ছেলেকে আমরা না, আমরা হয়তো আজকের দিনে অতটা নই, আমাদের মা ঠাকুমারা বলতেন যেন কার্তিক ঠাকুরটি। আবার ধরুন কারো যদি ছেলে পুলে না হয়, তাহলে পাড়ার দুষ্টু ছেলেরা তার দরজার সামনে কার্তিক ঠাকুর ফেলে রেখে দিয়ে যায় না? হ্যাঁ, উদ্দেশ্য বাড়িতে কার্তিক ঠাকুরের পুজো করো, তাহলে তোমার সন্তান হবে। এই কথাটাও বলে রাখি, কার্তিককে কিন্তু বারাঙ্গনারা পূজা করে থাকেন। তো এই যে কার্তিক ঠাকুর, এই কার্তিক ঠাকুর সম্পর্কে কথা বলবে আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। ফিরে আসছি গানের পর। এই নিয়ে কার্তিক ঠাকুরের যে ইমেজ, যেটা আপনারা শুনলেন 92.7 BGFM এই শরণাগত শুনতে শুনতে, তা হলো এক ধরনের নরম নরম, হ্যাঁ, মানে পুরনো সময়ের নায়কের মতো, মানে এখনকার বাংলা ছবির নায়কদের মতো মারপিটের দেবতা বলে তাকে মনে হয় না, কে ঠিক বলছি তো? না, ঠিক বলছি না। আপনারা তো সবাই খুব ভালো করে জানেন আমরা আমাদের পুরাণের ঠাকুর দেবতাদের বেশ কিছুটা নিজেদের মতো করে নিয়েছি।
এই বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল, না মজার গল্প বলি আপনাদের। পুজোর সময় বিগ এফএমে কি বিশেষ অনুষ্ঠান করা যায় বিজয়ার দিনে, মানে দশমীর দিনে, তাই নিয়ে আমাদের পূর্বাঞ্চলের যিনি কর্তা ব্যক্তি তিনি মুম্বাইয়ের হেড অফিসের বড়বাবুদের সঙ্গে মিটিংয়ে বসেছেন। তা কথায় কথায় আমাদের যে মানুষটি কর্তা ব্যক্তি তিনি বললেন যে বিজয়া দশমী তো বাঙালির কাছে একটা দুঃখের দিন। শুনে তো মুম্বাইয়ের লোকেরা তাজ্জব, কেন দুঃখের দিন হবে কেন? এই দিনে তো রাবণকে বধ করে বিজয় উৎসব পালন করা হয়েছিল, দুঃখের দিন হতে যাবে কেন? আমাদের কর্তা ব্যক্তি অনেক করে বোঝালেন যে এই দিনটা আসলে আমাদের মায়ের বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরে যাবার দিন। না, তারা নিশ্চয়ই বুঝলেন, কিন্তু বেশ অবাক হলেন, তাতে কোনো সন্দেহ নেই। এই হলো বাঙালির দেবতা, নিজের মতো করে, নিজেদের পরিবারের মতন করে তাদের আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে এইবার বলি, পুরাণে কার্তিক, যার ঠিক ঠিক নাম হচ্ছে কার্তিকেয়, দেব কার্তিকেয়, তার সম্পর্কে কি বলা আছে? না, অনেক কিছুই বলা আছে, লম্বা কাহিনী। আমি বলি আপনাদের কাহিনীটা, বেশ গুছিয়ে বলি কেমন। দেবতাদের সঙ্গে যুদ্ধে সব সময় দানবেরা জয়ী হয়, তা এইভাবে তো চলতে পারে না, কি করা যায়? ইন্দ্র ঠিক করলেন একজন বেশ জবরদস্ত সেনাপতির দরকার। তা কোথায় পাওয়া যাবে সেই রকম সেনাপতি? ইন্দ্রের মাথায় তো এক চিন্তা। একদিন তিনি মানস পর্বতে গেছেন, হঠাৎ দূর থেকে শোনেন কোনো একটি মেয়ে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো। ইন্দ্র তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখেন, আরে এ তো প্রজাপতির কন্যা দেবসেনা, কেশি বলে এক দৈত্য তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রক্ষা করুন দেবরাজ, এই কেশি দৈত্য আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, এর হাত থেকে আমাকে বাঁচান। তো ইন্দ্র গিয়ে পড়লেন সেখানে, তার পরাক্রমে কেশি পালালো সেখান থেকে। দেবসেনাকে নিয়ে ইন্দ্র গেলেন দেবব্রহ্মার কাছে, গিয়ে সব কথা খুলে বললেন। তো ব্রহ্মম বললেন, আমি দেখতে পাচ্ছি এই কন্যার স্বামী হবেন একজন মহাবিক্রমশালী পুরুষ, আর তিনি হবেন তোমার প্রার্থিত দেব সেনাপতি। এই হলো কার্তিকের জন্মের একেবারে প্রথম যাকে বলে সূত্রপাত। কার্তিকের কথাই বলবো, কিন্তু তার আগে একটু অন্যদিকে চোখ ঘোরাতে হবে আমাদের। একটা প্রেমের গল্প বলবো, কিন্তু না, আজকে নয়। আজকে শুধু বলে রাখলাম প্রেমের গল্প বলার কথা, গল্পটা বলবো আবার সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মিত্র বসুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে গীতার প্রসঙ্গ। আমরা গতদিনে বলেছিলাম প্রকৃতির কথা, প্রকৃতি হলো নিষ্কাম কর্মের আদর্শ উদাহরণ। ভেবে দেখুন, এই যে আকাশ বাতাস জল শস্য, এই সমস্ত কিছু প্রকৃতি আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। কেন? এতে তার নিজের কি উপকার? কিচ্ছু না, সে শুধু এই চরাচরে যারা বাস করবে, বাঁচবে, বড় হবে, তাদের জন্যে নৈবেদ্য থালার মতো করে সমস্ত উপচার সাজিয়ে রেখে দিয়েছে। কথাটা মনে হলো তার কারণ, প্রকৃতি যেমন নিরপেক্ষ নিঃস্পৃহ, জ্ঞানী ব্যক্তি যিনি নিষ্কামভাবে কর্ম করেন তিনিও তেমনি নিঃস্পৃহ নিরাসক্ত। গীতায় বলা হচ্ছে লোকরক্ষার দিকে দৃষ্টি রেখে কর্ম করা কর্তব্য। তাহলে এই একটা নতুন কথা পাওয়া গেল, লোকরক্ষা। নিষ্কাম কর্ম করতে হবে এবং সেটা করা উচিত লোকরক্ষার জন্য। এই লোকরক্ষার প্রসঙ্গে একটা কথা আপনাদের বলতে খুব ইচ্ছে করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বলবো সেটা, কিন্তু একটু আড়ালে থাকি, একটু গান শুনি তারপর। রক্ষার কথা হচ্ছিল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। লোকরক্ষার জন্য জ্ঞানী তার কর্ম করবেন, তাকে করতে হবে। তার মানে জ্ঞানী মানুষ যদি নিজের কর্তব্য কর্ম না করেন তাহলে লোকরক্ষা হবে না। তো এদের মধ্যে কি সম্পর্ক?
দু তিনটে সম্পর্কের কথা বলতে পারি। প্রথম কথাটা বলবার আগে আপনাদের আগে বলা একটা কথা মনে করিয়ে দিই। স্বামী বিবেকানন্দ সবসময় রাজা মহারাজাদের আগে শিষ্য করতে চাইতেন, কারণ তারা শিষ্য হলে তাদের দেখা দেখি সাধারণ মানুষ শিষ্য হবে, একসঙ্গে অনেক সংখ্যায় শিষ্য হবে। আমাদের শাস্ত্রীত আছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন সেই পথ চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। তাই যারা জ্ঞানী তারা বহু মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা রাখেন, তার দিকে নিয়ে আসার ক্ষমতা রাখেন। বালগঙ্গাধর তিলকের একটি গীতা আছে, সেই গীতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি ভারী চমৎকার করে বলেছেন, জ্ঞানী পুরুষ হলেন সমগ্র জগতের চক্ষু, তিনি বা তারা যদি নিজের কর্ম ত্যাগ করেন তাহলে সারা জগৎ প্রলয়ের অন্ধকারে ঢেকে যাবে। অন্যদিকে যদি জ্ঞানীরা নিষ্কামভাবে লোকহিতের কাজ করার আদর্শ সামনে রাখতে পারেন তাহলে বহু মানুষের, সমাজের মঙ্গল হয়। জ্ঞানীরা যদি নিষ্কামভাবে লোকহিতের কাজ করেন তার ফলে এইভাবে সমাজের মঙ্গল হতে পারে। আর দ্বিতীয় কথাটি হল, বহু মানুষের উপকার করতে গেলে সেটা নিষ্কামভাবেই করতে হয়, তা না হলে নিজেদের স্বার্থের কথা ভাবলে কখনো অনেক মানুষ, যারা এখানে লোক লোক বলা হচ্ছে যাদের, তাদের উপকার করা যায় না। এই যে নিজের জন্য নয় নিষ্কামভাবে কর্ম করে যাওয়া, আমাদের পুরাণে এর সবচেয়ে বড় উদাহরণ হলেন শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, ত্রিলোকের মধ্যে আমার করণীয় কিছুই নেই, অপ্রাপ্ত কিছুই নেই, পাওয়ার যোগ্য কিছু নেই, তা সত্ত্বেও আমি কর্মের মধ্যে নিবিষ্ট হয়ে আছি। তাহলে এই যে নিষ্কাম কর্ম করা, তার উদাহরণ হলেন শ্রীকৃষ্ণ। এবং ভেবে দেখুন তার কথা, যে কথা অনেক আগে ফেলে এসেছি আমরা এই আলোচনায়, যখনই ধর্মের গ্লানিতে দেশ ভরে যায় তখন সাধুদের পরিত্রাণ করবার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করবার জন্যে আমি আবির্ভূত হই, বলেছেন শ্রীকৃষ্ণ। তিনি তাহলে অর্জুনকেও তাই হতে বলছেন, সেই সঙ্গে এই নিষ্কাম কর্মে দীক্ষিত করতে চাইছেন আমাদেরও। যদি অধর্মের গ্লানি থেকে দেশকে, জাতিকে উদ্ধার করতে হয়, যারা উদ্ধার করবার জন্য চেষ্টা করেন, লড়াই করেন, তাদের নিরাসক্তভাবে লোকরক্ষার জন্যই তা করতে হয়। যুগে যুগে যেসব মহাজীবন এসেছেন এই পৃথিবীতে তারা তাই করতে চেয়েছেন। শুনলেন গীতার কথা 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। এরপর রাজবলহাটে 92.7 BGFM শরণাগতের পাখায় চড়ে। তো এই শ্বেতকালীকে নিয়ে কথা হচ্ছিল আমাদের, বলছিলাম তার আবির্ভাব নিয়ে একটা চমৎকার কিংবদন্তির গল্প। এবার মস্ত এক বটগাছ আর দুটো পুকুর পার হয়ে আমরা এসে পড়েছি মন্দির চত্বরের মধ্যে। বেশ বড় একটা নাট মন্দির, চারপাশে গাছপালা, ঠান্ডা হাওয়া, একটু জিরিয়ে নেবার পক্ষে আদর্শ পরিবেশ। মন্দিরটা মানে এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়েছি এটাই প্রাচীন মন্দির হয়তো ছিল না, তো সেই মন্দিরটা আহামরি তেমন কিছু নয়। বোঝা যায় যিনি বা যারা এই মন্দির তৈরি করেছেন তাদের কাছে ভক্তিটাই প্রধান ছিল, দেখানেপোনা নয়। সত্যি কথা বলতে কি, বাংলার গ্রামে শহরে যে অসংখ্য মন্দির এবং তাদের মধ্যে বেশিরভাগটাই তো মা কালীর, মানে এইসব মন্দির যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে দু একটা বাদ দিলে এই রকম জাঁকজমক দেখানোর চেষ্টা খুব একটা নজরে কিন্তু পড়ে না। শুনছেন কালী মন্দিরের কথা 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনে নেওয়া যাক, গানের পর ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু এই কালী মন্দিরের কথা নিয়ে। রাজবলহাটের যে মন্দিরের কথা বলছিলাম, এই মন্দির শুরুতে এমনটা ছিল না। 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে সেই কথাই বলতে বসেছি আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে মন্দির, আজ থেকে প্রায় 900 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল,
তখন এখানে বিরাট প্রাসাদের মতো মন্দির ছিল। সেই মন্দিরের মধ্যে ছিল না কি, নহবতখানা ছিল, শিব মন্দির ছিল, রন্ধনশালা ছিল। এই মন্দিরের গর্ভগৃহে একটা ছোট কুঠুরি আছে, এখনো আছে, তাকে বলে খপ্পর, মানে খপ্পর থেকে এসেছে হয়তো। বলির পরে সেই যে মৃত পশুর দেহ সেইটা ফেলা হতো সেইখানে খপ্পর। সে বিশাল ব্যাপার, কালের নিয়মে সবই এখন ভেঙে পড়ে গেছে, আবার নতুন করে সারানো হয়েছে, স্থানীয় মানুষজনেরা সারিয়ে দিয়েছেন, কিন্তু সে তো আপনার আমার মতো সাধারণ মানুষের সারানো, সেসব কি কেউ কত বিলাসিতা কোথা থেকে পাবে। এবারে আসি মা কালী বা মা রাজবল্লভীর কথায়। মা কালী কিন্তু সাদা, সাদা রঙের উপর আমাদের একটু পক্ষপাত আছে না, আমাদের চোখে মেম সাহেবের মতো গায়ের রং হলো আদর্শ গাত্রবর্ণ। যদি আমার কথা যদি জিজ্ঞেস করেন, ফ্যাকাশে সাদার তুলনায় আমাদের বাঙালিদের মেঘের মতো কালো গভীর রং বরং বেশি পছন্দের। দেখ, আমার পছন্দ নিয়ে কোনো কথা নয়, কিন্তু এই যে মা রাজবল্লভী, একে দেখে কিন্তু একেবারে চক্ষু জুড়িয়ে যায়। সাদা রংটি যেন আলোয় ভরে দিয়েছে গোটা মন্দিরটি। শরৎকালের আকাশে চাঁদ যেমন দেখতে লাগে, তেমনি যেন সাদা আলো গোটা মন্দিরটা জুড়ে। মাথায় মুকুট, দেবী ত্রিনয়না, দুটি হাত, ডান হাতে ছুরি ধরে আছেন, বাঁ হাতে রুধির পাত্র, মুখে স্মিত হাসি, চোখ দুটি ভারী সুন্দর, বড় বড় চোখ মেলে তাকিয়ে আছেন, পায়ের নিচে শুয়ে আছেন কাল ভৈরব। দেবীর ডান পা তার বুকের উপরে, বাঁ পাটি পাশে বিরূপাক্ষর মাথা ছুঁয়ে আছে। এ মূর্তি কিন্তু পাথরের নয়, কাঠেরও নয়, মাটির, মৃত্তিকা, গঙ্গা মাটি দিয়ে তৈরি। মোটামুটি 12-14 বছর অন্তর দেবী নবকলেবর ধারণ করেন। অক্ষয় তৃতীয়া তিথিতে এই নবকলেবর হয়, সেদিন অন্নকূট হয়, পাশে অন্য দেবদেবীরাও আছেন, গণেশ, বাসুদেব, লক্ষ্মী, সরস্বতী, ভগবতী, মা ষষ্ঠী, এরা সবাই একসঙ্গে পুজো পান এই মন্দিরে। নারায়ণ আছেন, নারায়ণ আর অন্য দেবদেবীদের জন্য নিরামিষ অন্নভোগ। রাজবল্লভীর ভোগ কিন্তু আমিষ না, অন্ন তো থাকেই, নানান সবজি থাকে, ঘুষো চিংড়ি দিয়ে ভোগ দেওয়া হয়। তো বছরে দুটো দিন, দুর্গা নবমী আর চৈত্র সংক্রান্তিতে মা রাজবল্লভীর জন্যও কিন্তু ওই নিরামিষই বরাদ্দ। বিশেষ বিশেষ দিনে হয় বিশেষ বিশেষ পুজো, যেমন ধরুন পয়লা বৈশাখ, নবপত্রিকা, জন্মাষ্টমী, দুর্গাপূজায় সপ্তমী থেকে দশমী, সরস্বতী পুজো, সেদিন আবার ছাগ বলি দেওয়া হয়। চৈত্র সংক্রান্তির গাজন বা নীলষষ্ঠীতেও বেশ জমজমাট পুজো হয় এখানে। কে, কেমন লাগলো এই মন্দিরের কথা 92.7 BFM এ শুনলেন আপনারা? এরপর গান, আর গানের পর বাইরে দূরে, আর তার ঠিক মাঝখানে আপনাদের চিঠির উত্তর। পত্র 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে প্রথম চিঠি ফুলবাগান থেকে লিখেছেন, শুভ সকাল সৌমিত্রবাবু, আপনি বারবার আমাদের ছেলেবেলায় আসা হারিয়ে যাওয়া বিষয়গুলোকে ফিরে দেখার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য BFM কে ধন্যবাদ জানাই। ছোটবেলায় ভাড়া বাড়িতে থাকতাম, আমার মায়ের ছিল খুব গাছ লাগানোর শখ। মায়ের অনেক গাছের মধ্যে ছিল মাধবীলতা গাছ, সেই গাছ নিয়ে অন্যান্য ভাড়াটিয়াদের ছিল না নানান অভিযোগ, হয়েছেই হতো, তবু মাকে দেখেছি তাকে সন্তানের মতো আগলে রাখতে। গাছটা অনেক ফুল দিত, দারুণ সুন্দর দেখতে লাগতো। আমি শুধু ভাবতাম, আমরা যখন এ বাড়ি ছেড়ে চলে যাব, মাধবীলতা গাছটাকে ছেড়ে কিভাবে থাকব। কিন্তু একদিন সত্যি সত্যি ওই বাড়ি ছাড়লাম আমরা, খুবই কষ্ট হয়েছিল ওকে ছেড়ে আসতে, এ কথা একান্তই আমার নিজের। তবে এত বছর পর লিখতে বসে তার জন্য এক মিশ্র অনুভূতি হল। লিখেছেন শবরী সরকার, আগরপাড়া থেকে। হ্যাঁ, আপনার ব্যক্তিগত কষ্ট, আপনার ব্যক্তিগত উদ্বেগ
ছেড়ে যেতে হবে এই মাধবীলতাকে। কিন্তু সেই কষ্ট বা সেই উদ্বেগ আমাদের মধ্যেও সঞ্চারিত হয়ে গেল, এই কথাটা বলতে চাই। পরে চিঠিটি লিখেছেন ওই যাকে বলে রোমান স্ক্রিপ্টে, ইংরেজি হরফে, কাজে পড়তে একটু অসুবিধে হবে, সেই অসুবিধাটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর চেষ্টা করবেন। ইনি অবশ্য একেবারেই স্বীকার করেছেন যে এর বাংলা ফন্ট নেই, ফলে একটু কষ্ট করেই পড়তে হবে এই আর কি। দাদা নমস্কার, আমি খড়দা থেকে দোলা ঘোষ। অনেকদিন থেকে আপনাকে পত্র লিখব, কিন্তু আমার ফোন বেঙ্গলি ফেসিলিটি নেই, ফোনে বেঙ্গলি ফেসিলিটি নেই, তাই লিখি না। আপনার প্রবলেম হয় বলেন, হ্যাঁ সত্যি বেশ প্রবলেম হয়। কিন্তু আজ 8 অক্টোবর কৌশিকদা আপনার একটা ইন্টারভিউ আর প্রোগ্রাম করেছিল, কারণ 2018 সালের 9ই অক্টোবর শরণাগত তার পথ চলা শুরু করেছিল। তাই? আরে বাপ রে বাপ, 2018, 2019, 2020, 2021 তিন বছর হয়ে গেল দেখতে দেখতে। আমার বাড়ি রহড়া রামকৃষ্ণ মিশনের কাছে, আপনার কাছে রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক ঘটনা শুনে আমি খুব আকৃষ্ট। যদিও ছোটবেলা থেকে অনেক ঘটনা জানা, আমাদের এখানে শিশুদের সব স্কুল ওনাদের সম্পর্কে বুক পড়ানো হয়, আমার কোনো অনুযোগ অভিযোগ নেই। আমি একা থাকি, ভোরবেলা শরণাগত দিয়ে শুরু করে কৌশিকদার প্রোগ্রাম শুনে তারপর আমার বাইরের কাজ শুরু হয়। আমার ইচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেবার, দেখি ঠাকুর মা মায়ের আর কি ইচ্ছা হয়। শরণাগতর 3 বছর পূর্তির অনেক শুভেচ্ছা রইল, আমি আপনার থেকে অনেক ছোট তাই প্রণাম নেবেন। শুভ দুর্গাপূজোর অনেক শুভেচ্ছা আপনাকে ও শরণাগতর সব শ্রোতা ও বিগ FM এর সব কর্মীদের। না মোটামুটি গড়গড় করেই পড়েছি না, কিন্তু 3 বছর হয়ে গেল আমি শরণাগত করছি। 3 বছর আগে বেশ ভীরু ভীরু ভাবে শরণাগত শুরু করেছিলাম, অনেক ভালো জামা কাপড় ছিল তখন, সব ছিল, কিন্তু এখন তো আর রেডিওর জন্য সেসবের দরকার করে না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চিঠিটা দেবার জন্যে। তাহলে এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু, 51 পীঠের কথা বলছিলাম। তো 51 পীঠের একটি পীঠ আছে জলন্ধরে, পাঞ্জাবের জলন্ধর। এই যে কত পুরনো শহর সেটা বলতে বসে শুরু করেছিলাম জলন্ধরের গল্প, যার নামে নাকি এই শহরের নাম। ইন্দ্র একদিন কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে গিয়ে এক বিরাট পুরুষকে দেখে, ভয়ানক দেখতে তাকে, কিন্তু শিব কিছুতেই তার পরিচয় দিচ্ছেন না। তখন ইন্দ্র রেগে গিয়ে তার মাথায় বজ্রাঘাত করেন, তখন একটা সাংঘাতিক কাণ্ড হলো। সে যে বিশাল এবং ভীষণ দর্শন পুরুষ, তার মাথায় বজ্রাঘাত হওয়া মাত্র সেখান থেকে এক প্রবল অগ্নিস্রোত বেরিয়ে এলো, ইন্দ্রের দিকে ছুটে আসছে সেটা। তখন ইন্দ্র বুঝলেন তিনি কাকে বজ্রাঘাত করেছেন, ইনি তো স্বয়ং দেব রুদ্র, শিবের অন্য আর এক রূপ। ইন্দ্র তো তাড়াতাড়ি মহাদেবের পায়ের তলায় বসে পড়ে প্রার্থনা করতে লাগলেন, হে মহাদেব, হে মহাদেব, আপনি ক্রোধ সংবরণ করুন, আপনি নিজেকে সংবরণ করুন, আমি পাপ করেছি, আমি অন্যায় করছি, আমি স্বীকার করছি, আমি পাপ করেছি। তারপর শুনছেন বাইরে দূরে শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু, আপনি 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 আমাকে ক্ষমা করুন, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। এই বলে তো ইন্দ্র একেবারে পায়ে লুটিয়ে পড়লেন শিবের। বলেছি সে কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আর মহাদেবকে তো জানেন ভোলানাথ, ওই যে গানে আছে না শরণাগত, খুব বাজানো হয় সেটা,
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট, আবার যখন রুষ্ট হন মেদিনীকে কাঁপিয়ে দিতে পারেন। মহাদেব সন্তুষ্ট হলেন, কিন্তু সেই আগুনকে প্রতিহত করবার ক্ষমতা তো তার নেই। সে তো ইন্দ্রকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। মহাদেব তখন তার সেই আগুন সমুদ্রের জলের দিকে প্রবাহিত করে দিলেন। সমুদ্রের তলা থেকে বেরিয়ে এলো এক বালক। সে চিৎকার করে কাঁদতে লাগলো। সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছলো ব্রহ্মার কানে। তিনি তাড়াতাড়ি সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন। কে এই বালক, এ কোথা থেকে এলো? সমুদ্র তখন করজোড়ে ব্রহ্মাকে বলল, পিতামহ, এ আমার পুত্র, আপনি একে লালন পালন করুন। বেশ, তাই হবে। ব্রহ্মা তো তাকে কোলে তুলে নিলেন। ওরে বাবা, নেয়া মাত্র সেই ছেলে এসা জোরে ব্রহ্মার দাড়ি চেপে ধরল যে ব্রহ্মার দুচোখ দিয়ে জল বেরিয়ে গেল। তখন ব্রহ্মা সেই বালকের নাম রাখলেন জলন্ধর। তাকে বর দিলেন, রুদ্র ছাড়া আর কেউ তাকে নিহত করতে পারবে না। জলন্ধরের আরো সব নানান কীর্তি কাহিনী আছে, সেসব এখন থাক। আমাদের আসল উদ্দেশ্য তো জলন্ধরের কথা বলা নয়। এই জলন্ধরে একান্ন পিঠের এক পিঠ, সতীর বাম স্তন, আবার কালিকা পুরাণে বলছে দুই স্তনই পড়েছিল। সেই যে মন্দির, সেইটা দেখতে যাওয়া। নেহাত মন্দিরটা জলন্ধরে, আর জলন্ধর খুব পুরনো শহর। আর সেই কথায় এই অসুরের কথা মনে পড়ে গেল। তাহলে এইবার আমাদের মূল প্রসঙ্গে চলে আসা যাক। এই যে সতীপীঠ, এটার এমডিতে নাম হল ত্রিপুর মালিনী শক্তিপীঠ। কেউ কেউ একে স্তনপীঠও বলে থাকেন, তার কারণটা তো এক্ষুনি বললাম আপনাদের। যেমনটা যে কোনো জাগ্রত দেবদেবী সম্পর্কে বলা হয়, এই ত্রিপুর মালিনীকে নিয়েও সেই একই রকমের কথা চালু আছে। এই দেবীর কাছে ভক্তি ভরে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। শুধু তাই না, লোকবিশ্বাস বলে এই পীঠে যদি কেউ মারা যান তিনি সোজা স্বর্গে চলে যাবেন না। এবং এটা কেবলমাত্র মানুষের বেলায় প্রযোজ্য এমনটা নয়, জীব জন্তু পশু পাখি যা কিছুই এই পীঠে মারা যাক না কেন, সে সরাসরি স্বর্গে যাবার অধিকারী। অন্য সব শক্তিপীঠের মতো এখানেও একটা দিয়া বা প্রদীপ জ্বালানো থাকে সবসময়। প্রচুর ভক্ত আসেন এখানে, বিশেষ করে মঙ্গলবার আর রবিবার একবারে প্রায় মেলা বসে যায়। এই দেবীকে নিয়ে আরো সব কিংবদন্তি আছে, সেসব বলবো পরের দিন বলবে। আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেল। শেষ করবার সময় আপনাদের জানিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপের চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই এস